আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে এখন কোনো রেসিপি ট্রাই করতে গেলে কষ্টে কলেজা কেঁপে ওঠে, কারণ কিন্তু একটাই, দাম অত্যাধিক বেশি। অথচ একটা সময় ইলিশ মাছ দিয়ে ঘরে ঘরে বিভিন্ন রকম রান্না হতো। যাই হোক, কষ্ট নিয়েই আজকের রেসিপিটি তৈরি করতে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো ইলিশ পাতুরি। ইলিশের এই সিজনে ইলিশ পাতুরি করব না তা তো হয় না, বলুন। প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে মাছটা মিশিয়ে মেরিনেটের জন্য রেখে দিব 10 মিনিটের জন্য। চাইলে এটা সাথে সাথেও তৈরি করে নেওয়া যায়, ইলিশ মাছ তো মেরিনেটের প্রয়োজন হয় না। যেহেতু আমি অন্য কাজগুলো করব, সেজন্য 10 মিনিটের জন্য রেখে দিলাম। আপনারা চাইলে সাথে সাথেও তৈরি করতে পারেন। আমি ইলিশ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন অন্য আরেকটা পাত্রে দিয়ে দিব 3 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 3 চা চামচ সরিষা বাটা। আমি সরিষাটা লবণ আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি যাতে তেঁতো না হয়। আপনারা সবাই বলেন যে সরিষা বাটার পরে তেঁতো হয়ে যায়, এভাবে বেটে নিলে আর তেঁতো হয় না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে দিব, মেরিনেট করা মাছগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। সরিষা আর ইলিশ মাছ গন্ধ ঝাঁজ দুইটাই আমাদের অনেক পছন্দ। এখন চলে যাব আমি পাতুরির জন্য যে পাতাটা নিব ওই পাতাটা রেডি করতে। আমি প্রথমে পাতাটা ধুয়ে মুছে নিয়েছি, এখন একটু সেঁকে নিব, কারণ পাতাটা যদি নরম হয় তাহলে ভাঁজ দিতে খুব সহজ হবে, খুব সহজভাবে ভাঁজ দেওয়া যাবে। এভাবে একটু সেঁকে নেবেন, তাহলে খুব সহজে ভাজ দিতে পারবেন। আমি সবগুলো পাতা সেঁকে নিয়েছি। এখন আমি মাছটা মাঝখানে দিয়ে সাথে একটু গ্রেভি দিয়ে দিব, দিয়ে দিলাম মাঝখানে একটা কাঁচামরিচ গ্রানের জন্য। তারপর ভাজ দিয়ে একটা সুতার সাহায্যে বেঁধে নিব। একটা সুতো নিয়ে নিলাম, এখন ভালোভাবে বেঁধে নিব। বেঁধে আমি সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিব একটা প্যানে 1 চা চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে আজকে ইলিশ পাতুরিটা ভাপেও করতে পারবেন, তবে আমি ভাপে করছি না। আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে তারপর পাতুরিটা করছি। ভাপে করলেও স্বাদটা ভালোই হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য এক পাশ রান্না করে নিব, তারপর আবার উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব। চুলার আঁচটা একদম কমানো থাকবে, একদম লো থাকবে চুলার আঁচ। আবারও ঢেকে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ পাতুরি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাতুরি তৈরি করে নিলাম। এখন আমি একটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে, জাস্ট কালারটা দেখুন আর কি সুন্দর একটা গ্রাঞ্জে বের হয়েছে। এটা আপনারা তৈরি না করলে বুঝবেন না। এবার খাওয়ার পালা।
রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।